11 মার্চ বিএনপি কার্যালয় থেকে 18 দলীয় জোটের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের জন্য জড়ো হচ্ছেন বিএনপির অঙ্গ সংগঠনগুলো। সেখানে আছেন সহকর্মী শফিক আহমেদ, কথা বলছি তার সাথে। শফিক, মানববন্ধনে ঠিক এই মুহূর্তের কি অবস্থা? কারা কারা শীর্ষ নেতৃবৃন্দ এসেছেন এখানে এখন পর্যন্ত? আনাম, মূলত আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির এবং সমমনা বেশ কয়েকটি দলের মানববন্ধন চলছে। সেই মানববন্ধনগুলোর একটি দাবি যে গত সোমবারের সংঘর্ষের ঘটনায় বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় দুটি মামলায় যাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা যারা জেলে রয়েছেন, সেই নেতাদের মুক্তির দাবিতে মূলত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এখন মানববন্ধন চলছে। বেশ কয়েকটি মানববন্ধন এখানে চলছে এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, আরেকজন জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপির আসম হান্নান শাহ রয়েছেন, এছাড়াও রয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন এই জাতীয় প্রেস ক্লাবে। আজকের এই সমাবেশ থেকে আগামী 21 তারিখে যে হরতাল ডাকা হয়েছে ঢাকা বিএনপি, সেই ঢাকা জেলা বিএনপির নেতারাও রয়েছেন আজকের এই সমাবেশে এবং এই মানববন্ধন কর্মসূচিতে। মানববন্ধন কর্মসূচি থেকে তারা বলছেন যে আগামী 18 এবং 19 তারিখ হরতাল রয়েছে, সেই হরতালে তারা সমর্থন দিয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে আগামী 21 তারিখে যদি তাদের হরতালে কোনো ধরনের বাধা দেওয়া হয় তাহলে তারা দেশব্যাপী হরতালের আহ্বান করবেন। তবে আজকের এই মানববন্ধনগুলোতে বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র নেতারা বলছেন যে এখন বিএনপির একটি দাবি, সেটা হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং পাশাপাশি আটককৃত নেতাদের নিঃশর্ত মুক্তি এবং এই পর্যন্ত যতগুলো মামলা হয়েছে সেই মামলাগুলো নিঃশর্ত প্রত্যাহার করলেই তারা এই কর্মসূচি থেকে বিরত থাকবেন, তাছাড়া আরও কঠোর কর্মসূচিতে যাবেন বিএনপির নেতারা। শফিক, এই মানববন্ধন কর্মসূচি কতক্ষণ চলবে আনুমানিক, আর তাছাড়া আজকে বিএনপির আর কোনো কর্মসূচি রয়েছে কিনা? বিএনপির আজকের এই সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দলের বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের উদ্যোগে কিন্তু আজকে, এবং বিশেষ করে বিএনপি সমমনা কয়েকটি সংগঠনের উদ্যোগে যে মানববন্ধনগুলো এখানে চলছে, বেশ এখানে 5টি মানববন্ধন এখন আমরা দেখছি। সেই 5টি মানববন্ধন কিছুক্ষণ আগেই একসাথেই শুরু হয়েছে, যে কারণেই এটা চলার সম্ভাবনা আমরা দেখছি যে যতগুলো বক্তা এখন পর্যন্ত রয়েছেন তা এখন থেকে কমপক্ষে আরও 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি চলবে বলে আমরা সংবাদকর্মীরা এখানে ধারণা করছি। আরাম শফিক, আপনাকে ধন্যবাদ।